हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। हमारे इमा टीवी बांग्लादेश चैनल टीते आपनादेर के स्वागत। तो व्यूअर्स, आज के हमार आलोचनार विषय हलो दानेर ब्लास्ट रोग सम्पर्के। दानेर ब्लास्ट रोग की, ए रोगेर लक्षणगुलो कि, ए रोगेर आक्रांतेर उत्सगुलो कि, एवं सर्वशेषे बोले दिब ए रोग जेभाबे दमन करबेन। तो व्यूअर्स আমার সাথে থাকবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, দানের ব্লাস্ট রোগ হলো একটি ছত্রাকজনিত রোগ। এই ছত্রাকটির নাম হলো ফাইরিকুলাইরিয়া গ্রাইসি, এবং এই রোগটি বীজ, মাটি ও বাতাসের মাধ্যমে ছড়িয়ে থাকে। আর এই ব্লাস্ট রোগের লক্ষণগুলো হলো, এই রোগটি দানের শুরু থেকে দান পাকা পর্যন্ত যে কোনো সময় হতে পারে। এ রোগটি দানের পাতায়, দানের গিটে এবং দানের ছড়ার গোড়ার দিকে বেশি হয়ে থাকে। এই রোগ দানের পাতায় আক্রান্ত হলে তাকে লিপড ব্লাস্ট বলে। এই রোগে প্রথমে পাতায় ছোট ছোট ডিম্বাকৃতির হয়ে থাকে, সেখান থেকে আস্তে আস্তে দাগগুলো বড় হতে থাকে। পরবর্তীতে পুরো গাছে ছড়িয়ে গিয়ে গাছটিকে মেরে ফেলে এবং আশেপাশের গাছগুলোকেও আক্রান্ত করে মেরে ফেলে। এক সময় দেখা যায় যে আপনার জমির সকল ধান অথবা ফসল মেরে ফেলে, এবং এটা ছাড়াও ধানের গিটে যেটা হয় সেটাকে নোট ব্লাস্ট বলে, এবং ধানের গোড়া, ধানের ছড়ার গোড়ায় যেটা হয় সেটাকে বলে নেক্ট ব্লাস্ট। এতে আস্তে আস্তে ধানের ছড়া ভেঙে পড়ে এবং তা চিটা সৃষ্টি হয়। এই ব্লাস্ট রোগটা আবহাওয়ার মাধ্যমে হয়ে পড়লে ফলন শতকরা 70-80% কমে যেতে পারে। এই রোগ আক্রান্তের উৎসগুলো হলো, মাটিতে পটাশ সারের পরিমাণ কম হলে এবং নাইট্রোজেন সারের পরিমাণ বেশি থাকলে, বেলে জাতীয় শুকনো মাটি থাকলে, রাতে প্রচণ্ড ঠান্ডা এবং দিনে প্রচণ্ড গরম থাকলে, এবং শীতে 10 ঘন্টার বেশি সময়ে পাতায় শিশির জমে থাকলে, এবং দিনের বেলায় বেশি সময় মেঘাচ্ছন্ন থাকলে ও গুড়ি গুড়ি বৃষ্টি হলে, এবং বিগত ফসলের আক্রান্ত খড়কুটো থাকলে এর রোগের আক্রমণ বেশি হতে পারে। তো ভিউয়ার্স, প্রথম তো বীজ ও ফসলের আশেপাশে আক্রান্ত গাছ এই রোগের আক্রান্তের প্রাথমিক উৎস হিসেবে কাজ করে থাকে। সর্বশেষে এই রোগ যেভাবে আপনারা দমন করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে ভালোভাবে এই রোগটা কিভাবে দমন করবেন সে সম্পর্কে জানুন। প্রথম তো হলো সুস্থ গাছ হতে বীজ সংরক্ষণ করা বা সংগ্রহ করা, পরিমাণ মতো খেতে বা আপনার জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা বা ব্যবহার করা, বিগত বছরের আক্রান্ত খড়কুটো জমি থেকে সরিয়ে ফেলা বা পুড়িয়ে ফেলা, মাটিতে পরিমাণ মতো জৈব সার প্রয়োগ করা বা ব্যবহার করা, এবং জমির পানি ঠিকমতো ধরে রাখা। তো ভিউয়ার্স, এই হলো ব্লাস্ট রোগ যেভাবে দমন করবেন সে দমনের কিছু কার্যকরী উপায়। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি আপনাদের একটু হলে উপকার হয়ে থাকে, দয়া করে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আমাদের আমার ভিডিওটা, এবং আরও কি ধরনের ভিডিও পেতে চান বা কি ধরনের তথ্য পেতে চান, এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।